হ্যালো বন্ধুরা, আমি থাকি তো শাসন। আজকে আমি একটা আপনাদেরকে TWS এর আনবক্সিং এবং রিভিউ দেখাবো। TWS টির নাম হচ্ছে হেলু GT7। সো এটা মোটামুটি পপুলার একটা TWS বাংলাদেশে। এটার বেশ কিছু রিভিউ আমি দেখছিলাম এবং দেখার পরে আমি পার্সোনাল ইউজের জন্য কিনছিলাম, এবং কেনার পর অলমোস্ট 10-15 দিন আমি ইউজ করছি। আমি অ্যাকচুয়ালি যে কোনো প্রোডাক্ট নেওয়ার পরে 10-15 দিন ইউজ করি এবং তারপরে রিভিউটা দিই। তো আজকেও সেই জন্য রিভিউটা দিচ্ছি। এবং একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আজকের এই ভিডিওটা আমি ম্যাক্সিমাম পার্ট হচ্ছে ভয়েস ওভার দিয়ে শ্যুট করব। জাস্ট কিছু কিছু পার্টে আমি ফ্রেমে থাকব। এই ফ্রেমে থাকার কারণটা হচ্ছে এটা, যে এই TWS এর মাইক্রোফোনটা কেমন কাজ করছে সেটা আপনাদেরকে বোঝানোর জন্য। সো আমি যতটুকু সময় ফ্রেমে আসি, শুধুমাত্র সেই সময় আমি TWS দিয়ে কথা বলবো। আমার কানে TWS দুটো লাগানো আছে, যাতে আপনারা মাইক্রোফোন কোয়ালিটিটা খুব ভালো মতো বুঝতে পারেন। তো চলুন প্রথমে আমরা আনবক্সিংটা দেখে নিই, তারপরে চলে যাবো ফুল রিভিউতে। আমরা যদি বক্সটা খুলি, তবে বক্সের ভিতরে সেরকম আসলে কিছুই পাবো না, যেগুলো নর্মাল থাকে সেগুলোই পাবো। সেটা হচ্ছে আমাদের যে চার্জিং কেসটা, সেই কেসের ভিতরে আমরা পাই যাবো আমাদের এয়ারবাডটা এবং একটা চার্জিং কেবল পাই যাবো, সেটা হচ্ছে USB 2 Type-C। সো টাইপ সি যেটা ভালো, এবং কিছু পেপার পাই যাবো। সো এটাই ছিল ছোট করে আমার আনবক্সিং। আমরা যদি ফিচারের কথা বলি, তবে আমরা প্রোডাক্ট পেজ থেকে যেটা দেখতেছি, এটার কানেকশন টাইপ হচ্ছে Bluetooth 5.2। Bluetooth 5.2 হচ্ছে অনেক আপডেট ভার্সন। সো এটা হচ্ছে Bluetooth 5.1 বা ফাইভের থেকেও অনেক বেশি ভালো হবে, এবং এটা 5.1 বা ফাইভের থেকে বেশি পরিমাণে ডাটা ট্রান্সমিট করবে। সো কমিউনিকেশন ডিস্টেন্স যদি বলি, সেটা হচ্ছে 10 মিটার। এবং এখানে আমরা AI কল নয়েজ ক্যান্সেলেশন পেয়ে যাব, এবং এটার লেটেন্সি হচ্ছে 65 মিলি সেকেন্ড। সো এটা খুব কম বলা যায় না, আবার খুব বেশিও বলা যায় না লেটেন্সিটা। এবং আমরা যদি ফিজিক্যাল স্পেসিফিকেশন দেখি, তবে কেস যেটা, সেই কেসের ডাইমেনশন হচ্ছে 50.6 × 24.7 × 50.6 মিলিমিটার, এবং যেটা এয়ারবাড আছে, এই এয়ারবাড দুটার ডাইমেনশন হচ্ছে 37 × 17 মিলিমিটার। এবং এটার ওয়েট যদি দেখি, ওয়েট হচ্ছে মাত্র 3.9 গ্রাম। তো আবার আমি চলে আসলাম ভিডিওতে। সো এখন বলবো হচ্ছে বিল্ড কোয়ালিটি এবং এটা ডিজাইন নিয়ে। সো যদি আমরা বিল্ড কোয়ালিটিটা দেখি, বিল্ড কোয়ালিটিটা মোটামুটি ভালো, আমি বলবো না খুবই ভালো। বিকজ এই পার্ট যেটা, এটা আমার মনে হচ্ছে একটু বেশি যদি খুলে তেলে এটা ভাঙে দিতে পারে এই জায়গাটাতে, এটা আমার কাছে মনে হচ্ছে খুব একটা হার্ডি না। যদি আমরা ভিতরে দেখি, তবে ভিতরে এইভাবেই আমাদের TWS দুটো রাখতে পারবো এখানে। এবং যদি আমরা সামনে দেখি, সামনে এইভাবে খোলার জন্য একটা জায়গা আছে। এবং যদি ডান সাইডে দেখি, ডান সাইডে আমরা দেখবো যে টাইপ সি একটা পোর্ট আছে এবং একটা লাইট ইন্ডিকেটর আছে। এটা দিয়ে আমরা বুঝতে পারবো যে আমাদের TWS চার্জ হচ্ছে কি হচ্ছে না। তো এখানে যেটা ভালো জিনিস বলে রাখি, টাইপ সি দেওয়া আছে, এটা খুবই একটা ভালো জিনিস। কেননা এখনও অনেক TWS আমি দেখে আসতেছি যে মাইক্রো USB কেবল দিচ্ছে, বাট যেহেতু এখন সব কিছু টাইপ সি, সো আই থিঙ্ক টাইপ সি দেওয়াটা ভালো। এবং যদি উপরে দেখি, তাহলে উপরে হেলুর ব্র্যান্ডিং করা। এটা দুটা কালারে পাওয়া যায়, একটা হচ্ছে হোয়াইট এবং ব্ল্যাক। সো দেখতে পাচ্ছেন আমারটা হচ্ছে ব্ল্যাক কালার। আমরা যদি ব্যাটারি ব্যাকআপের কথা বলি, তবে এয়ারবাডের যে ব্যাটারি ক্যাপাসিটি, সেটা হচ্ছে 3500 mAh। এবং যদি চার্জিং কেসের কথা বলি, সেটা হচ্ছে 310 mAh। সো যদি আমরা দেখি চার্জ করতে কতক্ষণ লাগতেছে, তাহলে আমাদের এয়ারবাড চার্জ করতে সময় লাগবে অ্যারাউন্ড 1.5 ঘন্টার মতো, এবং চার্জিং কেসটাতে আমরা 2 ঘন্টার মতো সময় দিলেই চার্জ ফুল হয়ে যাবে। সো আমরা যদি চার্জ কতক্ষণ থেকে চিন্তা করি, তবে এখানে বলা আছে যে সিঙ্গেল ইউজে আমরা একটা এয়ারবাড থেকে 5 ঘন্টার মতো ব্যাকআপ পাবো, বাট আমি 4 থেকে 4.5 ঘন্টা ব্যাকআপ পাইছি। এবং উইথ চার্জিং কেস আমরা এক্সট্রা 4 থেকে 5 বার চার্জ দিতে পারবো বলা হইলেও, আমি 4 বার চার্জ দিতে পারছি। সো আই থিঙ্ক তারা যেটা বলতেছে, এটা অনেকটা জাস্টিফাই করে তারা। এবং আই থিঙ্ক এই প্রাইসে এবং একটা এয়ারবাডের জন্য যে চার্জটা তারা প্রোভাইড করতেছে, আই থিঙ্ক এটা পারফেক্ট। আমরা কিন্তু দুটো এয়ারবাডেই আমরা টাচ সেন্সর দেখতে পাবো। সো যদি আমরা টাচ সেন্সরের কথা বলি, তবে টাচ সেন্সরটা পার্সোনালি আমার কাছে খুব একটা ভালো লাগে না, কেননা মিস টাচ অনেক বেশি হয়। বাট তারপরে যেহেতু আসে, সো এখন আমি বলে দিচ্ছি যে এটা টাচ আসলে কোনখানে কতবার ট্যাপ করলে কি হবে। সো আমরা যে কোনো এয়ারবাডেই যদি আমরা একবার টাচ করি, তবে আমাদের মিউজিক প্লে অথবা পজ হবে যদি আমরা মিউজিক শুনি সে সময়ে, তাহলে বা আপনার যদি স্পটিফাই থাকে ফোনে, তাহলে একবার টাচ করলে অটোমেটিক প্লে হয়ে যাবে আপনার মিউজিক। যদি ডবল ট্যাপ করি রাইট এয়ারবাডে, সেক্ষেত্রে কিন্তু আমাদের নেক্সট ট্র্যাক যেটা, সেই ট্র্যাকে যাবে। এবং যদি লেফট ট্র্যাকে আমরা ডবল ট্যাপ করি, সেক্ষেত্রে কিন্তু আমরা লো ল্যাটেন্সি মোড যেটা, সেটা অন হয়ে যাবে। আমরা যদি 3 বার ট্যাপ করি কোনো এয়ারবাডে, সেক্ষেত্রে আমাদের যেটা ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে সেটা চালু হয়ে যাবে। এবং আমরা যদি কল আসার সময় একবার ট্যাপ করি, তাহলে কিন্তু আমরা কলটা রিসিভ করতে পারবো, এবং তারপরে আবার ট্যাপ করলে আমরা সেই কলটা হ্যাং করে রাখতে পারবো। আমরা যে কোনো এয়ারবাডের সাউন্ড টেস্ট দুইভাবে করতে পারি, একটা গেমিংয়ের মাধ্যমে এবং একটা মিউজিকের মাধ্যমে। সো আমি প্রথমে গেমিংয়ের কথা বলি, এটার লেটেন্সি কম। সো আপনি গেম খেলতে পারবেন, এমন না যে খেলতে পারবেন না, বাট আমি সাজেস্ট করবো না এই গেমিংয়ের ক্ষেত্রে।
আপনি নর্মাল গেম অবশ্যই খেলতে পারবেন, বাট যখন আপনি কম্পিটিটিভ গেমিংয়ে যাবেন সেক্ষেত্রে আমার কাছে এটা পারফেক্ট মনে হয় নাই। যদিও ল্যাটেন্সি 65 এটা অনেকটাই কম বলবো এই বাজেট এয়ারবাডের ক্ষেত্রে, বাট আমি কল অফ ডিউটি খেলছি, খেলা ঠিক আছে, বাট যখন সামনে এনিমি আসতেছে বা যখন ফায়ার করতেছে অ্যাকচুয়ালি, তখন অ্যাকচুয়ালি বোঝা যায় যে ল্যাটেন্সির একটু অভাব আছে। সো গেমিংকে আমি সাজেস্ট করবো না এটা। যদি মিউজিকের কথা বলি, মিউজিক আমি অবশ্যই সাজেস্ট করবো, আপনি যদি 80% বা 85% পর্যন্ত সাউন্ড দেন সেক্ষেত্রে মিউজিকটা খুবই সুন্দর শোনা যায়। বাট যখন আমি 100% সাউন্ড দিচ্ছিলাম, আমার ক্ষেত্রে যেটা হচ্ছিল, স্নেয়ারের সাউন্ডটা আমার কানে বাজতেছিল মনে হচ্ছে, আমি জানি না এটা আমার ইউনিটের সমস্যা নাকি এই ইয়ারফোনটা এরকম, বাট স্নেয়ারের সাউন্ড আমার বাজতেছিল 100% সাউন্ড দেওয়ার ক্ষেত্রে। তো এখন আমি বলবো এটার প্রোস এবং কনস সম্পর্কে। এটার বেশ কিছু প্রোস আছে এবং বেশ কিছু কনস আছে, সেগুলো শোনার পরে আপনারা ডিসাইড করবেন যে আপনি আসলে এটা নিতে চাচ্ছেন কি চাচ্ছেন না। সো যদি এই প্রোস দিয়ে আমি শুরু করি, তাহলে এটার ভর হচ্ছে 3.9 গ্রাম আপনার এয়ারবাডটা। সো কানে আপনার মনে হবে না যে আসলে কোনো একটা ভারী বস্তু বা কোনো একটা কিছু আপনার কানে আছে। সো সাউন্ড যদি আপনি 100% না দেন, যেটা আমি আগেও বলছি, তাহলে মিউজিকের সাউন্ড আপনার খুবই ভালো আসে। সো এটা একটা প্রোস বলবো যে আপনি 80 বা 85% পর্যন্ত দিয়ে রাখলে কিন্তু মিউজিকের সাউন্ডটা খুব ভালো আসে, অ্যান্ড আমার মনে হয় না যে এয়ারবাডে কেউ এর থেকে বেশি সাউন্ড দিবে। সো এটা একটা ভালো দিকে আমি অবশ্যই বলবো। এবং তিন, যেটা আপনি মিউজিক শোনার জন্য এটা অনেক ভালো, যেটা আমি আগেও বলেছি, এগুলো আমি প্রোস বলবো। এবং কনস যদি বলি, তাহলে এর ডিজাইনটা আমার কাছে আসলে পছন্দ হয়নি, এটা কানে ফিট থাকে না, যে সমস্যাটা আমি দেখছি যে কানে আসলে ফিট থাকতেছে না। সো জেনারেলি আমার যেটা হয়, যেটা মিডিয়াম সাইজের এয়ারবাড সেটা কানে দিলে কিন্তু হয়ে যায়, বাট এটা মিডিয়াম সাইজে আমার কানে থাকতেছিল না, যেটা বিগ সাইজ সেটা দিয়ে রাখতে হচ্ছিল, এবং সেটা দেওয়ার পরও মাঝে মাঝে অ্যাডজাস্ট করতে হচ্ছিলো কিছুক্ষণ পর পর। সো আরেকটা যেটা কনস, 100% সাউন্ড দিলে মাঝে মাঝে ফাটা যাচ্ছে, এটা বললাম স্নেটের সাউন্ডটা কানে লাগতেছে, এটা একটা কনস। এবং আরেকটা যেটা আমি বলছিলাম বডির ক্ষেত্রে, যে যদি আমরা বেশি এটা খুলি সেক্ষেত্রে ভাঙে যাইতে পারে, এটা একটা কনস। এবং এলপিএক্স কোনো সার্টিফাইড নাই, সো সেক্ষেত্রে যেটা আপনি পানিতে দিলে এটা নষ্ট হয়ে যেতে পারে। যদিও আমি গ্রামে ছিলাম এবং হালকা পাতলা ওয়ার্কআউটের সময় এটা পরেছিলাম, ঘামছিলাম, ঘামার ক্ষেত্রে কিছু হয় না। সো আই থিঙ্ক ডিরেক্ট পানিতে পড়লে কোনো সমস্যা হইতে পারে, বাট ঘামে গেলে সেরকম কোনো সমস্যা হবে না। এবং যেই সমস্যাটা আমার সবথেকে বেশি মনে হয়েছে সেটা হচ্ছে টাচের। এটা এমন জায়গাতে টাচ আমি ইউজ করতে যতদিন ধরে, আমি নিজেও এখনও পারফেক্টলি বুঝতে পারি না যে টাচটা আসলে কোথায়, সে কারণে অনেক সময় মিস টাচ হয়ে যাচ্ছিলো। এবং যেটা বললাম যে কান থেকে বারবার খুলে যাচ্ছিলো, কানে ঠিক করতে হচ্ছিলো, সো ঠিক করার সময় অনেক সময় মিস টাচ হয়ে যাচ্ছিলো। আপনি যদি কথা বলার সময় ঠিক করতে যান, সেক্ষেত্রে জাস্ট একটা ক্লিক করলে কিন্তু আপনার কলটা কাটে যাবে। সো এই দিকটা আমার কাছে একটু খারাপ মনে হয়েছে, এবং এটা আমার, এটা আসলে সবথেকে বড়ো কনস মনে হয়েছে এটা। সো এই ছিল প্রোস এবং কনস এই ইয়ারবাডটার। আমি ইউজ করার সময় আরেকটা কনস আমার চোখে পড়লো, সেটা হচ্ছে আমরা যখন এয়ারবাডটা আমাদের কেসে রাখে দিচ্ছি, তারপরেও ফোনের সঙ্গে দেখাচ্ছে যে এটা কানেক্টেড। সো আমি জানি না যে এটা আসলে এয়ারবাডই এরকম হয় নাকি এটা কোনো সমস্যা। সো এটা আমার কাছে একটা কনস মনে হয়েছে। যদি আমি প্রাইসের কথা বলি এটার, তবে প্রাইস এক জায়গায় এক এক রকম দেওয়া আছে। আমি রাজশাহী বেস একটা অনলাইন শপ থেকে কিনেছিলাম, যেখানে দাম ছিল হচ্ছে 1690 টাকা, অনেক জায়গাতে 1600 টাকা আছে, অনেক জায়গাতে 1700 1750 টাকা পর্যন্ত আছে। সো আই থিঙ্ক 1600 থেকে 1800 টাকার ভিতরে এই প্রাইসটা উঠানামা করে। যদি আমি আমার কথা বলি, তবে যে কনসগুলো আমি বলছি, এই কনসগুলো যদি আপনারা কনসিডার করেন সেক্ষেত্রে আপনি নিতে পারেন, সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো আছে এটার। সো এই ছিল আজকের ভিডিওটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।